الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন দারুল উলুম ফোর্স কেয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আজকে আমরা পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি বিষয়ের উপর আমরা আলোচনা শুনব এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة قال تبارك وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم النساء شقائق الرجال أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় সমান নামাজ প্রসঙ্গে, বিশেষ করে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য রয়েছে, নাকি পুরুষরা যেভাবে নামাজ পড়েন মহিলারাও সেইভাবে নামাজ পড়বেন, না কিছু বিষয়ে কোনো পার্থক্য রয়েছে। প্রথমত, কোরআনে করিমে বহু বিষয় এমন রয়েছে পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়ে থাকলেও সমান এই বিষয়ের মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত পরিশোধ করো। আরবি গ্রামার হিসাবে এখানে যে শব্দ উল্লেখ করা হয়েছে এটা পুরুষের জন্য ব্যবহার হয়, আকিমুস সালাহ, তোমরা পুরুষরা নামাজ কায়েম করো, পুরুষরা তোমরা যাকাত প্রদান করো। বাট আমরা জানি নামাজ যেভাবে পুরুষের উপর ফরজ, ঠিক তেমনিভাবে মহিলাদের উপর ফরজ, এই বিষয়ে কোনো বেশ কম নাই। নবী করিম সাইসাম বলেছেন অনেক বিষয়ে আন্নিসা উশাকায় হরিজাল, মহিলারা পুরুষের মতোই। যেমন একটি প্রশ্নের উত্তরে মাসলা জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মহিলাদের এহতেলাম হয়, স্বপ্নদোষ হয়, সেক্সুয়াল ড্রিম দেখে থাকেন, ওয়েট ড্রিম দেখে থাকেন, তো পুরুষরা যদি এহতেলাম হয় স্বপ্নদোষের কারণে যাবে গোসল ওয়াজিব হয়, একজন মহিলারও কি স্বপ্নদোষের কারণে ওনার উপর গোসল ওয়াজিব হবে? নবী বলেন ইয়াস, ওয়াজিব হবে। তো উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ওয়াইফ, উনি লজ্জাবোধ করে মুখ ডেকে রাখলেন আর বলেন রাসূলুল্লাহ, আওয়া তাহতাল মারাতু, মহিলাদেরও কি এহতেলাম হয়? ওনার এই তাজ্জুব হওয়ার পিছনে কারণ ছিল, কারণ এই জিনিসটা মহিলাদের খুবই রেয়ার, যার কারণে ওনার হয়তো এক্সপিরিয়েন্স ছিল না বিদায়। উনি বলে উনি হয়তো জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ, মহিলাদেরও কি এহতেলাম হয়, স্বপ্নদোষ হয়?
নবজীবন কেন হবে না, কারণ সন্তানরা অনেক সময় স্বামী সন্তানরা কোনো সময় বাবার সমান হয়, কোনো সময় মায়ের সমান হয়। যদি মহিলাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কুওয়াত না দিয়ে থাকেন, তাহলে কেন সন্তানরা তার মা বা মার মার সাইটের পুরুষ যারা আছেন তাদের সাদৃশ্য কেন হয়? আর হবেই তো তাই, কারণ আন নিসা ও শাকাই করে জাল, এই পয়েন্টে মহিলারাও কিন্তু পুরুষের সমান। তো সেক্সুয়াল অ্যাবিলিটি এবং সেক্সুয়াল ড্রিম এহতালামের পয়েন্টে যেভাবে এটা হ্যাপেন হয় পুরুষের ক্ষেত্রে সমান, এটা মহিলাদের ক্ষেত্রেও হতে পারে। এই হলো একটি বিষয়। আবার আমরা দেখি কিছু বিষয়ের মধ্যে মহিলাদের স্পেসিফিক কিছু বিধান রয়েছে মহিলাদের সাথে খাস, যা পার্টিকুলার শুধুমাত্র মহিলাদের সাথেই প্রযোজ্য। পৃথিবী থেকে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এরকম অনেক অসাধারণ মাসাইল রয়েছে যেগুলো পুরুষ ও মহিলার মধ্যে ব্যবধান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জন্মগতভাবে দায়িত্বের ক্ষেত্রেও অনেক ব্যবধান রয়েছে। দুনিয়া আসার পরে আমরা ইসলামিক যদি চিন্তা করি, তাহলে আকিকার পয়েন্টে দেখেন একটা ছেলের জন্য দুইটি এবং মেয়ের জন্য একটি ছাগল অথবা শিব জবাই করতে হয়। দুনিয়া থেকে যাওয়ার সময় কাফনের ক্ষেত্রেও পুরুষের কাফন তিনটি, কিন্তু মহিলাদের পর্দার সাথে তাদের কাফন দিতে হয় পাঁচটি। এজন্য নামাজের যে সমস্ত বিষয়ে পরিষ্কারভাবে মহিলাদের আলাদা হুকুম এসেছে, এগুলো তোমাদের মানতেই হবে, না মানা কোনো উপায় নেই। ঠিক তেমনিভাবে যে সমস্ত বিষয়ে মহিলাদের পর্দার ক্ষেত্রে সহায়ক হবে, সেখানে তাদের পর্দার দিকটা বিবেচনা করে সেখানে উপদেশ করা হয়ে থাকে, মোস্তাহাব বা উত্তম বলা হয়ে থাকে, যে ওনাদের ওনাদের জন্য কিছু করণীয় বিষয় রয়েছে মোস্তাহাব বা উত্তম। যেমন সেজদার মধ্যে ওনারা পুরুষের মতো সেজদা না দিয়ে ওনারা যতটুকু পারেন জমিনের সঙ্গে মিশে এবং একটা বডির অংশ একটা বডির অংশের সঙ্গে মিলিয়ে রেখে ওনারা সেজদা দিবেন। জুম্মা বাদাল্লাহ মেলা বাদ, নবীজি বলেছিলেন যে তোমরা এক অংশ শরীরের একটা অংশ আর একটা অংশের সঙ্গে তোমরা মিলিয়ে মিলিত রেখে তোমরা সেজদা দিবে, এটা তোমাদের জন্য আস্তর পর্দার ক্ষেত্রে সহায়ক, সেজদার মধ্যে তোমরা পুরুষের মতো নও। যে সমস্ত বিষয়ে মহিলাদের আলাদা কোনো নির্দেশ দেওয়া হয় নাই, এই সমস্ত বিষয়ে মহিলা এবং পুরুষ সমান। যেমন নমাজের ফরজ ভিতরে কয়টি? ছয়টি। তাকবীরে তাহরিমা, কেয়াম, খেরাত, রুকু, সেজদা, শেষ বৈঠক, এই পয়েন্টে পুরুষের বেলায় যেভাবে এই ছয়টি জিনিস ফরজ, মহিলাদের বেলায় সমান ছয়টি জিনিস ফরজ। নমাজ শুরু করার পূর্বে সাতটি শর্ত রয়েছে, এই পয়েন্টগুলো তো প্রায় অনেক পয়েন্টের মধ্যে পুরুষ মহিলার সমান, কিন্তু সতেরের পয়েন্টে বডি ডাকার পয়েন্টে আমাদের বডি ডাকার সতেরের এরিয়া এবং তাদের সতেরের এরিয়া ডিফারেন্ট। তো এইভাবে কিছু বিষয় ডিফারেন্ট মানতেই হবে আপনাকে। হজ, হজের মাস্তার মধ্যে প্রায় সতেরোটি ব্যবধান রয়েছে পুরুষ এবং মহিলাদের মধ্যে। সবচেয়ে মজার যে ব্যাপারটি হলো সফা মারওয়ার সাই করার সময় হযরত হাজর রাদিয়াল্লাহু তাআলা আনহা সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা দৌড়াদৌড়ি করেছিলেন, কেন? ওনার ছেলে ইসমাইলের পানির সন্ধানে দৌড়েছিলেন একজন মহিলা। আজ সেই হাজর রাদিয়াল্লাহু তাআলা আনহার দৌড়াকে কপি করে আমরা যারা হজে বা উমরাতে যাই সফা এবং মারওয়ার কী করতে হয়? সাই করতে হয়। কিন্তু মহিলারা কিন্তু ওই সাইয়ের মধ্যে 20 মিটার জায়গা যেটা আমরা একটু দৌড়াইয়া আমরা পাস করি, ওনারা কিন্তু সেখানে দৌড় যেটা এটা তাদের জন্য মোস্তাহাব নয়, ওনারা ধীরে ধীরে হাঁটবেন। অথচ বিবেচনায় দেখা যায় যে মহিলা হজরত হাজরা দিয়ে তখন উনিও তো এই জায়গায় দৌড়াইছিলেন, কিন্তু আজকে মহিলাদের পর্দার স্বার্থে তারা কিন্তু স্বাভাবিকভাবে সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফায় হেঁটে হেঁটে যাবেন, দৌড়াবেন না। সাইয়ের অর্থই হলো দৌড়ানো, কিন্তু ওনারা কিন্তু দৌড়াতে হয় না। সমান আমাদের এহরাম তাদের এহরামে ব্যবধান, আমরা তলবিয়া পড়ি বড় করে, ওনারা তলবিয়া নাস্তে করে। আমরা ইস্তেফা করি ডানের ডাইন সাইডের শোল্ডার আমরা খোলা রাখি, ওনারা রাখতে পারেন না। আমরা রমল করি, কুইক মার্চ করি, জগিং করে আমরা হাঁটি পুলিশের মতো, প্রথম তিন চক করে, ওনারা কিন্তু স্বাভাবিক হাঁটেন। এইভাবে অনেক ব্যবধান রয়েছে। চুল কাটার ক্ষেত্রে আমাদের চুল কাটা তাদের ক্ষেত্রে ব্যবধান রয়েছে হজ বমরার পরে হালাল হওয়ার সময়। এইভাবে 17টি ব্যবধান রয়েছে। তো নমাজের মধ্যেও কিন্তু এখানে আমরা
কেহ এত স্ট্রিক্ট যে আমরা মনে করি সব বিষয়ে ব্যবধান, না সব বিষয়ে ব্যবধান নয়। আবার কেউ মনে করে সব বিষয়ে সমান, আর প্রকৃতপক্ষে এই সমান যারা বলি আর আমরা কিন্তু অন্যদের প্রভাবে প্রমাণিত হয়ে যে দুনিয়ার একটি স্লোগান আছে পুরুষ মহিলার সমান অধিকার, ওই স্লোগানকেই সামনে রেখে সাধারণত আমরা মস্তার ক্ষেত্রেও আমরা সমান বলার জন্য আমরা অনেকেই আমরা বলে ফেলি। কিন্তু নিরপেক্ষ মতামত যেটি, যে সমস্ত বিষয়ে ব্যবধান রয়েছে আমরা ব্যবধান মানতেই হবে, আর যে সমস্ত বিষয়ে ব্যবধান নয় সেখানে সমান মানতে হবে, তখন কি হবে নিরপেক্ষ। এবার আসুন হাদিসের আলোকে আমি বলবো প্রায় 21টি পয়েন্ট আছে যেগুলো দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত যে বিষয়ের মধ্যে অবশ্যই পুরুষ মহিলার মধ্যে ডিফারেন্স রয়েছে, সবাই এটা মানে, কেউ এটা অস্বীকার করে না। আমি প্রথমে ওই বিষয়গুলো আলোচনা করব, তারপরে আমরা যাব কতিপয় বিষয় রয়েছে যেগুলোর মধ্যে ব্যবধান থাকলেও ফুকায়ে কেরাম বিভিন্ন হাদিসের আলোকে ব্যবধান করেছেন, সাহাবা তাবিন তবে তামিরা ব্যবধান করেছেন, এবং সেই ব্যবধান করাটা হয়তো মুস্তাহাবের পর্যায়ে ফরজের পর্যায়ে নয়, করলে ভালো না করলেও চলবে, কিন্তু আমরা এই বিষয়ে পরে যাব। এবার আসুন যে সমস্ত বিষয়ে ব্যবধান পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত এবং দুনিয়ার সকল চার মধ্যে উলামায়ে কেরাম ছাড়া মুকাল্লিদিন গার মুকাল্লিদিন সবাই, কিন্তু যারা নিজেকে আহলে হাদিস দাবি করেন, গার মুকাল্লিদ যারা কোনো তাকলিদ করেন না, ওনারাও কিন্তু এই বিষয়গুলোর সঙ্গে একমত। আমি আবার বলছি, আমি এখন প্রায় 20 থেকে 21টি পয়েন্ট আমি বলবো যেগুলা হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার কারণে সবাই এই বিষয়গুলো মানতে বাধ্য, কেহ এই বিষয়ে দ্বিমত করেন না। যেমন নাম্বার 1, একজন পুরুষের জন্য উজর ছাড়া এবং এহরামের অবস্থায় না থাকলে, মাথা খোলা অবস্থায় নামাজ পড়লে মকরু হয়, খেলাফে আদব হয়, মকরু হয়, বাট নামাজ হয়ে যাবে। মনে করেন আমি নামাজ পড়লাম, আমার মাথায় কোনো টুপি নেই পাগড়ি নেই, নামাজ হবে না? হবে না, হয়ে যাবে। ইভেন এহরামের সময় তো মাথা খোলা রেখেই নামাজ পড়তে হয় আমরা পুরুষদের জন্য, তাই না? কিন্তু বলেন তো দেখি, যদি কোনো মহিলা মাথা খোলা রেখে নামাজ পড়ে, নামাজ হবে? কোনো নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একজন মহিলার জন্য মোটেই জায়েজ নয় তাদের বডির বিউটি এবং সৌন্দর্যকে অন্যের সামনে খোলা এক্সপোজ করা। নবীজি আরও বলেছেন, লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বেখিমারিন, একজন প্রাপ্তবয়স্ক মহিলার নামাজ কবুল হবে না উনি যদি মাথার মধ্যে স্কার্ফ দিয়ে মাথা ডেকে নামাজ না পড়েন। তাহলে ওনার মাথা খোলা রাখার কোনো সুযোগই নাই। আর আমরা মাথা খোলা রাখা স্বাভাবিক অবস্থায় নামাজ হয়ে গেলেও এটা কিন্তু খেলাফে আদব বা মকরুহ হতে পারে, নামাজ হয়ে যাবে, ব্যবধান হয়ে গেল। এটা কিন্তু দুনিয়ার সবাই মানেন। এই জন্য নামাজের পর্দার পয়েন্টে আমরার পর্দা এবং মহিলাদের পর্দা সেম নয়। 1, 2 নম্বর, পুরুষের সতর ফরজ ফরিমান সতর নাভি থেকে আঁটু পর্যন্ত, আর মহিলাদের পুরাটা বডি আওরত, তারা পুরা বডি রেখে রাখতে হয়। 2, 3 নম্বর, পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া উত্তম, কিন্তু মহিলাদের ক্ষেত্রে গরমের মধ্যে নামাজ পড়া উত্তম, এটাও সহি হিসেবে প্রমাণিত। নবীজি বলেছেন, ইউথ হুন্না খাইরুল্লাহ হুন্না, তাদের জন্য গরমের মধ্যে পড়া উত্তম, এটাও কিন্তু নির্ভরযোগ্য উলামায়ে কেরাম সবাই এ বিষয়ে একমত। আবু দাউদ সহিহ মধ্যে হাদিস রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে আবু দাউদ পেজ হলো 84 এবং মজমাউ দাউদের মধ্যে হাদিসটি রয়েছে। 4 নম্বর যে পয়েন্ট, আমরা পুরুষরা নামাজ পড়লে আজান দিয়ে নামাজ পড়াতে সওয়াব, মহিলাদের জন্য আজান দিবেন না, আনাজানে নামাজ পড়বেন। 5 নম্বর, আমাদের নামাজে একামত দিতে হয়, আপনারা মহিলারা যখন ঘরে নামাজ পড়েন আপনাদের কোনো একামত দিতে হয় না, আপনার জন্য একামত সুন্নত নয়। এ বিষয়ে সকল উলামায়ে কেরাম একমত। এই মর্মে হাদিস রয়েছে সুনানে কুবরা বৈহাকী এবং বুখারী শরীফে একটি হাদিস রয়েছে আত তসফিকুল নিসাই, হাদিস তারাই প্রমাণিত যে মহিলারা কিন্তু ইমাম স্যার ভুল হলেও কিন্তু ওনারা লুকমা দিবেন না, বরং হাত দিয়ে এভাবে তসফিক করবেন। 6 নম্বর, পুরুষের জন্য নামাজ জামাতে পড়াটা হলো প্রায় ওয়াজিব, মহিলাদের জন্য জামাতে পড়া ওয়াজিব নয়। 7 নম্বর, পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, মহিলারা কিন্তু ঘরের মধ্যে একাই নামাজ পড়তে পারে। 8 নম্বর, পুরুষ ইমাম বনতে পারেন কিন্তু কোনো মহিলা ইমাম বনতে পারেন না। 9 নম্বর,
যদি ইমাম পুরুষ ইমাম হন তাহলে উনি সামনের সফে গিয়ে দাঁড়াবেন আর যদি মহিলা ইমামতি করেন তাহলে মহিলাদের জামাতের মধ্যে মহিলা ইমামতি করলে মহিলা কিন্তু সামনের সফে দাঁড়াবেন না বরং সফের মধ্যখানে দাঁড়াবেন এটা হলো মহিলারা যদি মহিলাদের ইমামতি করেন দশ নম্বর পুরুষের জন্য সামনের সফ বেশি ভালো আর মহিলার জন্য সবচেয়ে পিছনের সফ ভালো হাদিস রয়েছে বুখারী শরীফে এগারো নম্বর পুরুষদের সবচেয়ে বাদ সফ হলো পিছনের সফ আর মহিলাদের জন্য সবচেয়ে বাদ এবং বদতরীন সফ যেটি সেটি হলো সামনের সফ পুরুষের কাছার সফ এটাও রয়েছে বুখারী শরীফে বারো নম্বর যদি ইমাম সাহেবের কোনো মিস্টেক হয় পুরুষরা মুখ দিয়ে বলে লোকমা দিবেন সুবহানাল্লাহ বলে মহিলা কিন্তু জবান দিয়ে তসবি না পড়ে এইভাবে তসবি করবেন তেরো নম্বর সামনের সফে জায়গা থাকা অবস্থায় পুরুষরা পিছনের সফে একা নামাজ পড়লে মকরু হয় কিন্তু মহিলা যদি একা হন তো সামনে পুরুষের সফে না গিয়ে ওনারা পিছনের সফে একাই নামাজ পড়বেন তার জন্য মকরু নয় বুখারী শরীফে রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের মা উম্মে সুলাইম উনি পিছনের সফে একা দাঁড়িয়েছিলেন আমি এবং আমার ছোটো ভাই দাঁড়িয়েছিলাম আল্লাহ নবীর পিছনের সফে আমাদের মা পিছনের সফে একা দাঁড়িয়েছেন তো মহিলারা একা দাঁড়াইলেও তার জন্য এটা মকরু হয় না তারপরে হলো পনেরো নম্বর একজন পুরুষ সজদা থেকে প্রথমে আগে উঠবেন এবং মহিলা থেকে বলা হয়েছে তোমরা যেন সফ থেকে পিছনে যেন উঠো সতেরো নম্বর আচ্ছা ষোলো নম্বর একজন পুরুষ মসজিদে নামাজের আগে দিয়ে মসজিদে আসার জন্য কোনো পারমিশন নিতে হয় না কিন্তু মহিলা মসজিদে যেতে হলে অবশ্যই স্বামী বা অভিভাবক যিনি আছেন বাবা বড় ভাই তার কাছে পারমিশন নিতে হয় সতেরো নম্বর পুরুষের জন্য মসজিদে আসতে কোনো শর্ত নাই কিন্তু মহিলার জন্য আরও পর্দার শর্ত রয়েছে আঠারো নম্বর পুরুষরা মসজিদে আসার সময় খুশবু লাগাই আসতে পারে মহিলারা আসতে এই খুশবু লাগাবে না উনিশ নম্বর একজন পুরুষ মসজিদের মধ্যে যত সুন্দর ডাবাজ পান্ধে আসবে ভালো কিন্তু মহিলা খুব সেজে গুছে আসা হাদিসে নিষেধ এসেছে এইভাবে আরেকটি মসের যে জুম্মার নামাজ যেটা এটা আমাদের জন্য কিন্তু মহিলাদের জন্য নয় এই যে আমি বললাম প্রায় বিশ পঁচিশ একুশটা এই পয়েন্টের মধ্যে পুরুষ এবং মহিলার ব্যবধান সবাই মানতে বাধ্য এটা পরিষ্কারের মধ্যে এসেছে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ আগামী দিনে যে সমস্ত পয়েন্ট ফোকায়ে কেরাম হাদিসের লোকে পর্দার স্বার্থে বলেছেন রেকমেন্ড করেছেন যে মহিলারা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে নামাজ পড়লে তাদের জন্য উত্তম হবে ইনশাল্লাহ আমরা বিষয়ে আলোচনা করবো জাজাকুমুল্লাহ আসমতুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি শুনতেছিলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি একটা কোয়েশ্চন যেটা করতাম আছি যে কোয়েশ্চনটা বলাইলে পরিষ্কার করে কোন জানো আমি নফলের মাঝে সুরা কোনটা পড়লে ভালো হইব আর আমরা রসুল্লা সাল্লাহ সাল্লামে কইলা কেলা পড়ছিলা আমি নফল কোন সুরা দিয়া পড়ছিলা পরিষ্কার করি আমার একবারা বুঝাইয়া কইবা পরিষ্কার বলতে আপনি কিতাব বুঝাইলা কিলা পরিষ্কার হইব হুকা চাই পরিষ্কার হইব যে রসুল্লাহ সাল্লাম জেলা পড়ছই নমলা আমরা পড়তাম চাই রসুল্লাহ সাল্লামে কোরআন শরীফ লম্বা সূরা পড়ছেন আপনি লম্বা সূরা জানেন নি কোনো না জানলেও তবু তো অন্য আচ্ছা ঠিক আছে খয়ের মানে খয়ের ওখানে পরিষ্কার করলে অনেক জিনিস আছে পরিষ্কার হইলে হয়তো আপনিও পড়তাম না আমি পড়তাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সারা কোরআন ওনার সিনায় ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আউয়াবিনের নামাজের মধ্যে মাগরিবের পরে এত লম্বা লম্বা খেরা দিয়ে পড়েছেন নামাজ পড়তে পড়তে ষাট টাইম হয়ে যেত এত লম্বা টাইম পড়েছেন তো আপনিও যদি পারেন আপনি লম্বা সূরা পড়বেন স্পেসিফিক কোন সূরা পড়বেন এইভাবে মেনশন আসে নাই লম্বা সূরা পড়েছেন লম্বা টাইম নামাজ পড়েছেন আপনি আউয়াবিনের নামাজ মাগরিবের পরে প্রথমে সুন্নত দুই রাকাত পড়লেন তারপরে নফল দুই রাকাত পড়তেও পারেন অথবা নফল দুই রাকাত না পড়েই আপনি দুই 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 করে ছয় রাকাত নামাজ পড়বেন আউয়াবিনের যারা এইভাবে সেরাকাত পড়বে তাদের বারো বৎসরের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন আপনি কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন কোনো রেস্ট্রিকশন নাই হ্যাঁ এতটুকু এসেছে বুখারী মুসলিম শরীফে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের পরে আউয়াবিন দুই রাকাত পড়ে পড়েছেন আলহামদুলিল্লাহ সঙ্গে সূরা পড়েছেন এবং লম্বা টাইম কোরআন শরীফের সূরা পড়েছেন আপনি লম্বা করে পড়বেন ওই সূরা বা এই সূরা পড়তে হবে এইভাবে নির্ধারণ করা হয় নাই তো আপনি আপনার জানা মতো কোরআন শরীফের যে সূরাগুলো আপনি লম্বা জানেন ওই সূরাগুলো দিয়ে আপনি দুই রাখাত করে
আপনি 6 রাকাত নামাজ পড়বেন আরো বেশিও পড়া যায় কমপক্ষে 2 রাকাত জাযাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি জানতে চাই যে সে সুবহান রাব্বিয়াল আলা রুকুতিয়া যে হয়তার অর্থ হইবার লাগে আর সুবহান ইয়োনাস রুকুতিয়া যে সুবহান রাব্বিয়াল আজিম পরিয়তার অর্থ হইতা আর সেজদাতিয়া যে সুবহান রাব্বিয়াল আলা হয়তার অর্থ হইবার লাগে আর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও আওতাতার অর্থ হইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার প্রথম প্রশ্ন রুকুর তসবি সুবহান রব্বিয়াল আযীম এর অর্থ আপনি জানতে চেয়েছেন সুবহান অর্থ পবিত্র আমার রব যিনি অত্যন্ত বড় ওনার পবিত্রতা বয়ান করতেছি আল্লাহ সব ধরনের আয়েব থেকে আল্লাহ পাক পবিত্র তো সুবহান শব্দের অর্থ পবিত্রতা আমি পবিত্রতা বয়ান করতেছি আমার রবের যিনি অত্যন্ত মহান কোরআন শরীফে সুরাতুল ওয়াকেয়ার মধ্যে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম একটি আয়াতে নির্দেশ করেছেন তোমরা মহান রবের তসবি পাঠ করো ওই আয়াতের উপর আমল করতে গিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন দুকুর মধ্যে গেলে তোমরা এই তসবি পড়বে সুবহান রব্বিয়াল আযীম আর আরেকটি সুরা সুরাতুল আলার মধ্যে আল্লাহ বলেছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা সে উঁচু মহান আলা অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন সরি সেই উঁচু মর্যাদা সম্পন্ন তোমার রবের তুমি তসবি পাঠ করো পবিত্রতা বয়ান করো এই সুরা নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমরা এই তসবিটা তোমরা সজদার মধ্যে ইউজ করে তোমরা এইভাবে পড়ো সুবহান রব্বিয়াল আলা আমি পবিত্রতা বয়ান করতেছি আমার ওই রবের যিনি অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন আলা অর্থ উষা এবং হাই যার মর্যাদা অনেক উঁচু আরেকটি দোয়ার অর্থ আপনি জানতে চেয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ হে আমার রব হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে এবং আমার সন্তানের সম্পর্ককে আল্লাহ আমার চকুর ঠান্ডকের কারণ বানিয়ে দাও আমরা যেন স্বামী স্ত্রী একে অন্যের কারণে যেন আমরা চকুর ঠান্ডক হয় শান্তি পাই আমাদের সন্তানদেরকে আমাদের চকুর ঠান্ডক এবং শীতল বানিয়ে দাও আমরা যেন তার কাছে শান্তি পাই ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিন এবং নেককার মানুষের ইমাম বানিয়ে দাও অর্থাৎ আমরা যাদের যারা আমাদের দিন থাকবে তারা সকলকে মুত্তাকি তাদের ভিতরে আল্লাহর তাকওয়া এবং দরবায় ঢুকিয়ে দাও একজন স্বামী হিসাবে তার অধীনস্থ থাকেন স্ত্রী একজন বাবা হিসাবে তার সন্তান একজন লিডার হিসাবে তার আন্ডারে প্রজারা সকলকে আল্লাহ আপনি মুত্তাকি বানিয়ে দাও এই মুত্তাকিনদের আমাদেরকে ইমাম বানাও এই হলো এই দোয়ার অর্থ জাযাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ জি বলুন আপনার প্রশ্ন আমার প্রশ্ন হলো আমার 46 দিনের একটা বেবি আছে নাকি এখন দুই দিন ধরে দুধ চলতে পারে কোনো দোয়া আছে মুখর ভিতরে কিছু না আর আরেকটা প্রশ্ন হলো চল্লিশ দিনের বেবি কিছু হয়েছে মা বাবার মানে কিছু আছে নাকি কিছু করা যাইব নি আমরা একটা কই মার কোন প্রশ্ন আছে নি দোয়া করেন যেন আপনার লাগে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আপনার এই বেবি জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়র আসলে সুন্দর প্রশ্ন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল্যাণের চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরই আমরা আরও নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন ছিল যে আল্লাহ আপনাকে একটা বেবি দিয়েছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবিকে যেন সুস্থ রাখেন, হায়াত তৈবা দান করেন, এবং মা হিসাবে বেবিকে নিয়ে যত স্বপ্ন আপনার আছে এবং পৃথিবীর সকল মায়ের যে স্বপ্ন আছে, আল্লাহ সকলের সকল মায়ের সেই স্বপ্নকে পুরো করে সন্তানদেরকে নেক বানিয়ে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার প্রশ্ন হলো বেবি অনেক সময় খাবার ক্ষেত্রে একটু খাইতে চায় না, তো কোন দোয়া পড়লে বেবি সে খাবার গ্রহণ করবে? তো বেবিরা সাধারণত ছোটোবেলায় একটু এদিক করেও, বাট এরপরেও স্বাভাবিক যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়াজিদনা মিনহু, এই দোয়া আপনি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়াজিদনা মিনহু। এই দোয়া সাধারণত দুধ খাবার পূর্বে নবী শিক্ষা দিয়েছেন, তো বেবি যেহেতু দুধ পান করতেছে, আপনি মা এই সন্তানের পক্ষ থেকে এই দোয়া পাঠ করে তাকে দুধ পান করানো শুরু করবেন। এক, দুই নম্বর, কুলহু আল্লাহ কুলবির ফালাকুরবির নাস পড়ে এই বাচ্চার উপর দম করবেন। প্রথমে তিনবার পড়ে একটা ফু দিলেন, তারপরে আবার তিনবার পড়ে আর একটি ফু দিবেন, আবার তিনবার পড়ে আপনি এই বাচ্চার উপর আপনি ফু দিবেন, এবার ফু দিবেন, বাপনার হাতে ফু দিয়ে বাচ্চার বডি যাকে পাবে মাসা করে দেবেন। তিন নম্বর, আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, তাকে নিয়ে পুরো আয়াত পড়বেন, এবং সুরাতুল বকরার লাস্টের দুইটি আয়াত আমানার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত জানা থাকে, তাহলে সেগুলো পড়েও আপনি বাচ্চাকে ফু দিবেন। আর আরেকটি দোয়া আমি বলতেছি, যদি আপনি এই মুহূর্তে টিভির পর্দার সামনে থাকেন তাহলে এটা রেকর্ড করে রাখুন। এই দোয়াটি পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল এবং ইসহাকের জন্য, সমান এই দোয়াটি পড়তেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসেনের জন্য। খুবই পাওয়ারফুল দোয়া, أعوذ بكلمات الله التامات من كل شيطان وهامة وعين لامة، أعوذ بكلمات الله التامات من كل شيطان وهامة وعين لامة، أي دعاء আপনি পড়বেন। আরেকটি دعاء, أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين، وأعوذ بك ربي أن يحضرون، এই দোয়া পড়বেন। পড়ে বাচ্চার গায়ের মধ্যে আপনি ফু দিলেন, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনজর থেকে হেফাজত করবে। অনেক সময় বদনজর ইবল আয়ের কারণেও এই সমস্যা হতে পারে, এবং বাস্তবতা হলো কি, যে কোনো লোকেরও লাগতে পারে, ইভেন মায়ের মানে অনেক সময় যদি চলে আসে মাশাআল্লাহ বাচ্চা খুব ভালো খাইতেছে, তো সামটাইম মায়েরও ইবল আয়ের কারণে সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, তো আপনি এই সূরাগুলো সবসময় পড়বেন। আবার এই সুরাগুলো আমরা নিজেরাও পড়বো, প্রত্যেক ফরজ নামাজের পরে এইভাবে তিনবার তিনবার পড়বো, বেড়ে গেলেও পড়বো, যখন এই বাচ্চা ঘুমাবে তখনও কিন্তু এইভাবে কুল হুয়াল্লাহ কুল আউযু বিল ফালাক ওয়া বিন নাস তিনবার পড়ে আপনার হাতে ফুঁ দিয়ে বাচ্চার মাথা করে দেবেন, তিনবার করবেন, এইভাবে সমান ওই দোয়াগুলোও পড়বেন, আউযু বিকুল মাতা ইতাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া ইনিল্লাম্মা, তারপরে আউযু বিকুল মাতা ইতাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বিন ইয়াদুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখবে এবং সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমার একটা প্রশ্ন, যে মকসুদুল মুমিন আছে নানি? জি মকসুদুল মুমিন বই লেখার কি 12 চান্দর আমল, 12 চান্দর নমাজ, এটা কি ঠিক নি? তার আমল করলে কি তা গুণ হইব না কি তা বুঝছেন না? আমরা কই মিটা, আর কোনো প্রশ্ন আছে নি? জি না, কোন জানো মকসুদুল মুমিন আপনি একটা বইয়ের কথা বলেছেন, আসলে স্পেসিফিক কোনো ব্যক্তি বা বই সম্পর্কে আমরা ওনিয়ের কথা বলতে পারি না, বাট এর পরেও এই সমস্ত বইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা এটা অনেকটা কথা যেগুলো রয়েছে এগুলো মোটেই রিলাই করা যায় না। আপনি যে কোনো বই পড়ার পূর্বে রাইটার যিনি লিখেছেন বই, লেখককে ওনার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বইগুলো পাঠ করবেন, কারণ অনেক
বাজারে মার্কেটে ব্যবসার জন্য কিছু বই থাকে, সেখানে কিছু মন গড়া কথা থাকে, কোরআন এবং হাদিসের দলিল ছাড়াই অনেক কথা সেখানে বলে দেওয়া হয় যেগুলো দেখে আমরা বিভ্রান্ত হই। আলহামদুলিল্লাহ আমল করার জন্য কোরআন শরীফ রয়েছে, হাদিস রয়েছে, হাদিসের বুক রয়েছে, আজকাল তো অনেক সুন্দর সুন্দর বিশুদ্ধ বুক পাওয়া যাইতেছে। তো আপনি যে কোনো বুক পড়ার আগে আপনি অফ ইয়ার যদি কোনো আলিম স্যারের সঙ্গে আপনি যোগাযোগ করে জিজ্ঞেস করেন কোন বুক পড়লে ভালো হবে, আপনাকে নাম বলে দিতে পারবেন, আর এটাই সবচেয়ে বেস্ট হবে। আপনি যদি কোনো বুক সম্পর্কে রাইটার সম্পর্কে জানেন, উলামা একরাম রেকগনাইজ করেছেন, আপনি ওই বুকগুলো পড়বেন। যদি আপনার জানা না থাকে তাহলে কোরআন বলতেছে ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, আপনি না জানলে যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করে আপনি জানার চেষ্টা করবেন। তো সংক্ষেপে আপনি যে বুকের নাম নিয়েছেন, এই বুকের মধ্যে অনেক জিনিস আছে যেগুলোর উপরে মোটেই ভিত্তি করা যায় না, অনেক তত্ত্ব আছে যেগুলো আসলে সঠিক নয়, তাই এই সমস্ত বুকের সব কথার উপর আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি নির্ভরযোগ্য আমার কাছে জেনে ভালো কোনো বুকের সন্ধান নিয়ে নেবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান জাজা। জি জাজাকুমুল্লাহ খাইর, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কলার চলে এসেছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أبن البسطة في بني. يا. أجرة كسامة سنتا برسنا. جي خوكا إن شاء الله. جو برسنا خوي رام شندان يا برنا. أمرا خوني يا رحمة البسطة خوي دوكا. يا. أمي. أبن كبير بوليوم بشي تخاي. أبن ريبيت هون رام بيجي سلاجر. একটু দূর হয়ে গিয়া তো বা ভুলে গেছে। আমি কার্ডিফ থাকি, ফজর টাইম আজকে 11 তারিখ, যে 12 তারিখ হইব 6:29 ফজরের বিগিনিং আইয়া দুপুর ফজরের নামাজ তে বিগিনিং বাজে 6:29 হইব ফজর টাইম বিগিনি নাকি তে ইসুম আমি নামাজ পড়তাম ফার্মুনি আজানোর আগে গেলে 5 মিনিট পরে আমার এখন জানো বিগিনিং টাইম একটা ঢুকব। এই প্রশ্ন বুঝতাম পারছি, আর দ্বিতীয় প্রশ্ন কিটা? জি আর হুজুর ফজর আজান হয়ে গেলে কি আমি তাইয়া তুলো দুই রাত নামাজ পড়তাম ফার্মুনি না ইসুমার পড়তাম না দিন আগে পড়তাম পারি না ১২ আজান হয়ে গেলে কি আমরা একটু আনসার করবো আর কোন প্রশ্ন আছে নি আর আরেকটা প্রশ্ন আছে যে আমি কোরআন শরীফ এটা সকালে পড়ি ইয়াসিন চূড়া ফরি আর আমার ১২ তারিখ ১২ সিফারাত আমার ১২ তারিখ ১২ সিফারাত আমার নিয়মর ফোড়া নিয়মর ফলা ফুরিয়া ইয়াসিন চূড়া করতাম না আগে ইয়াসিন চূড়া করতাম বাদুল কথা কোন দিকে আমার এখন জানে ইয়া সকালে আগে ইয়াসিন চূড়া আগে পড়তাম না আমার নিয়ম তো কোরআন শরীফ আমি ফুরিয়া কে 13-12 প্রশ্ন আমরা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। জি আর ঠিক আছে, বাকি আরো দুইটা প্রশ্ন আমরা বুঝছি, আর কোনো প্রশ্ন থাকানাতে আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। যে আরো একটা প্রশ্ন আসছে না প্রথম প্রশ্ন, ফজরের বিগিনিং আপনি কার্ডিফ থাকেন, আপনার লোকাল ক্যালেন্ডার হিসাবে আজকে দেখেছেন 6:11 আর কদিন পরে হবে 6:29। তো আপনার প্রশ্ন হলো এই বিগিনিংয়ের পরেই এখনও আজান হয় নাই হয়তো মসজিদও, মসজিদও তো আজানের 5 মিনিট পরে হবে। তো ক্যালেন্ডারের বিগিনিং টাইমের পরেই আপনি চাইলে কি ফজর নামাজ পড়ে নিতে পারবেন? ইয়েস, পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা মহিলারা যেহেতু জামাতের নামাজ পড়বেন না, তো জামাতের টাইমেই পড়তে হবে, এটা মোটেই জরুরি নয়। আজান হওয়ার আগে ইভেন যদি টাইম শুরু হয়ে যায় তাহলে টাইম শুরু হয়ে গেলেই আপনি ওই টাইমে চাইলে নামাজ পড়ে নিতে পারবেন। কেন? জিবরিল আমিন আলাইহিসসালাম নবী করিম সামকে নামাজের টাইম টেবিল শিক্ষা দিয়ে প্রথম দিন একদম বিগিনিং টাইমে শুরু করেছিলেন এবং দ্বিতীয় দিন শেষ থেকে শুরু করে শেষ মিনিটে গিয়ে শেষ করেছেন আর বলেছেন এর ভিতরে নামাজ পড়তে হবে। তো আপনিও নামাজ যেহেতু বিগিনিং হয়ে গেছে এর ভিতরে আপনি পড়তেছেন, পড়া আপনার জায়গা সমস্যা নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো ফজরের সময়
ওযু করার পরে পরে আপনি কি তাহিয়াতুল উযু পড়তে পারবেন তো এখানে একটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের টাইম ঢোকার পরে শুধুমাত্র ফজরের সুন্নাত পড়েছেন তাহিয়াতুল উযু বা অন্য কোনো নফল পড়েছেন বলে পাওয়া যায় না এজন্য ফজরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে যেভাবে পরিষ্কার নিষেধ এসেছে কোনো নামাজ নফল পড়া যায় না ফজরের টাইম ঢোকার পরেও তাহিয়াতুল উযু বা অন্য কোনো নামাজ না পড়াটা উত্তম বাট যেহেতু হাদিসে বলা হয়েছে একটি হাদিসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত উনার আমল ছিল অযু করলেই উনি দুই রাকাত নামাজ পড়তেন ওই হাদিসের উপর ভিত্তি করে কেউ কেউ পারমিশন দিয়েছেন তাই যদি আপনি চান পড়তে পারবেন জায়েজ আছে বাট না পড়াটা উত্তম হবে আপনি অযু যদি আপনি যেভাবে বলতেছেন বিগিনে আগে যদি আপনি উঠে যান আর অযু করে আপনি ওই সময় ফজর টাইম শুরুর আগে পড়ে নেন তাহিয়াতুল অযু আর ফজর টাইম শুরুর পরেই ফজরের সুন্নত পড়লেন আর এরপরে ফরজ পড়লেন এটা উত্তম হবে আর কি বাট এরপর যদি আপনি পড়তে চান জায়েজ হবে তৃতীয় প্রশ্ন হলো যে আপনার কোরআন শরীফ তিলাওয়াত করার একটা ধারাবাহিকতা রয়েছে আপনি স্বাভাবিকভাবে তিলাওয়াত করে করে বারো নম্বর পড়ায় বর্তমানে আপনার তিলাওয়াত চলতেছে এবং সকালে আপনি সূরা ইয়াসিন পড়েন প্রশ্ন হলো তো আপনি সকালে তিলাওয়াত শুরু করার সময় প্রথমে ইয়াসিন পড়বেন তারপরে ওই ধারাবাহিক যে পারাগুলো পড়ে আসছেন ওইখান ওইগুলো পরে পড়বেন না আগে ওই ধারাবাহিকের বারো নম্বর পড়াটা আগে পড়ে তারপরে ইয়াসিন পড়বেন এখানে কোনো তরতিবের জরুরত নয় আপনি যে কোনোভাবে পড়লেও হবে যেহেতু কুল্লু মিনাল কোরআন সারাটাই কোরআন আপনি বারো নম্বর পড়ার ধারাবাহিক পড়াটা আগে পড়ে তারপরে ইয়াসিন পড়তে চাইলে পড়তে পারবেন আর যদি আপনি চান বলে আমি শুরুতে আমি সূরা ইয়াসিন পড়ে নেই সেটা আপনি করতে পারেন বাট উত্তম হবে প্রথমে আপনি সূরা ইয়াসিন পড়ে নিলেন মর্নিংয়ে এরপরে আপনি বারো নম্বর পড়ার ধারাবাহিকটা আপনি পরে পড়লেন এটা বেশি ভালো হবে আর কি বাট এটা সিরিয়ালের মধ্যে রাখার মোটেই কোনো জরুরি কোনো বিষয় নয় তো সংক্ষেপে প্রথম প্রশ্নের আনসার হলো বিগিনিংয়ের পরে ফজর পড়তে পারবেন দ্বিতীয় প্রশ্নের আনসার হলো তাহিয়াতুল উযু ফজরের টাইম ঢুকার পরে পড়া জায়েজ হলেও না পড়া উত্তম টাইমের আগে পড়ে নিতে পারলে ভালো আর তৃতীয় প্রশ্ন হলো সূরা ইয়াসিন এবং ধারাবাহিক তিলাওয়াতের মধ্যে তরতিব মেনটেন করা মোটেই জরুরি নয় যে কোনো একটা আকর করা যেতে পারে সমস্যা নাই ইনশাআল্লাহ বাট এরপরে ইয়াসিন আগে পড়ে তারপরে আপনার স্বাভাবিক তিলাওয়াটা পরে করলে আরও উত্তম হবে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হইবা নি ওকে আপনার প্রশ্ন জি আমার দুইটা প্রশ্ন একটা হইলো আমরা যে এখন তো অনেক ডিফারেন্ট হয়ে গেছে সবকিছু আমরা যে আগে মোনাজাত দুই হাত তুলে মোনাজাত করবার সময় যতগুলো দোয়া পড়তাম যেমন রব্বানা আতিন অনেকগুলো দোয়া আর কি আটটা নয়টা দোয়া আমার মুখস্থ তো এই দোয়াগুলো দুই হাত তুলে তো এখন নাকি পড়া যায় না তো এই দোয়াগুলো কখন পড়বো আমার একটু বলে দিবেন আমার পড়তে ইচ্ছে করে আমার প্রশ্নটা আমার ক্লিয়ার হয় নাই আপনি আগে মোনাজাত কখন করতেন স্বাভাবিক যে কোনো সময় মোনাজাত করতেন নাকি নাকি না আগে তো দুই হাত তুলে মোনাজাত করতাম রব্বানা জালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওই রকম কখন করতেন মোনাজাত কোন সময় করতেন নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে আচ্ছা এখন বলা যা পড়া যাবে না কে বলেছেন তো আপনাদের মতো মানুষই তো এই টেলিভিশনে আচ্ছা আমি বলতেছি ঠিক আছে ইনশাআল্লাহ জি আর আরেকটা হইলো ইন্নিয়াজ জাহাতু আমরা তো আগে মুরব্বি মানে আগের থেকে শিখছি যায় না মাঝে দোয়া ইন্নিয়াজ জাহাতু তাই এখন নাকি ওটা পড়া যায় না তাই ইন্নিয়াজ জাহাতুটা কখন পড়বো এই দুইটা প্রশ্ন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আনসার দিয়েছি আপনাকে প্রথমে আপনার প্রশ্নের ধন্যবাদ প্রথম প্রশ্ন কোরআন শরীফে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব ডেইলি নামাজের কিছু মকরু টাইম রয়েছে কিন্তু দোয়ার ক্ষেত্রে কোনো মকরু টাইম নেই যে কোনো টাইমে দোয়া করতে পারেন আপনি যদি চান এখন দোয়া করতেন বা আমি এখন দোয়া করতে পারবো না আনসার হবে পারবো কারণ দোয়ার কোনো টাইম বেঁধে দেন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো টাইমেই দোয়া করা যায় বিশেষ করে কিছু টাইম রয়েছে টাইমে দোয়া বেশি কবুল হওয়ার আশা রাখা যায় তিরমিশের হাদিস রসুলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন টাইমে দোয়া করলে আল্লাহ এই দোয়াটা শুনবেন বেশি আইয়ু দোয়া আসমাউ নবীজি বলেছেন ফরজ নামাজের পরে এবং শেষ রাতিতে তাহলে এখানে নবীজি নিজে বলেই দিলেন ফরজ নামাজের পরে আপনি দোয়া করলে এই দোয়াটা আল্লাহ সহজে শুনেন এবং শেষ রাতিতে আল্লাহ পাক দোয়া শুনেন তো শেষ রাতিতে করবেন ফরজের পর আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ যারা বলেছে পড়া যাবে না এটা রং কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন ফাইজা ফরাগতা ফাংসব এই আয়াতের তাফসিরে বাগায়ের মধ্যে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যখন তুমি নামাজ শেষ করবে তখন তুমি মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দেবে এই তাফসির অনুযায়ী নামাজের পরে দোয়া করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে অনেক দোয়া পড়েছেন আপনিও দোয়া পড়তে পারেন অতএব
ربنا آتنا ربنا ظلمنا এই দোয়াগুলো ফরজ নামাজের পরে পড়তে পারবেন শেষ সাথীতেও পড়তে পারবেন আযান খাওয়ার মধ্যখানে পড়তে পারবেন দোয়া কবুল হয় ঠিক আছে ইফতারের সময় পড়া যায় দোয়া কবুল হয় হজে গেলে দোয়া কবুল হয় অনেক টাইম আছে দোয়া কবুল হওয়ার এবং মাবর দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় লাইলাতুল কদরের দোয়া কবুল হয় শেষ সাথীর দোয়া কবুল হয় জুম্মার দিনে দোয়া কবুল হয় আসর মরির মধ্যে প্রতি সময়ে দোয়া কবুল হয় স্পেশালি জুম্মার দিনে বৃষ্টির সময় দোয়া কবুল হয় তো আপনার প্রশ্ন হলো কোন টাইমে পড়ে আমি তো মনে করি যে কোনো টাইমে দোয়া করলে দোয়া করা যায় হ্যাঁ এর মধ্যে বেশি উত্তম টাইম আমি যেগুলো বললাম এগুলো করবেনই আর ফরজ নামাজের পর আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ কোনো নিষেধ নেই কোনো নিষেধ নেই হ্যাঁ জরুরি মনে করবেন না যে টাইমে পড়তেই হবে এরকম জরুরি নয় পড়তে চাইলে পড়তে পারবেন না পড়লে কোনো সমস্যা নাই আবার এই দোয়াগুলো আপনার যে কোনো সময় ইচ্ছা করলেও আপনি কোরআন শরীফ তিলাওয়াত করে তারপরে করতে পারবেন যে কোনো নেক আমলের পরে দোয়া করতে পারেন কোনো সমস্যা নাই কোনো রেস্ট্রিকশন নাই পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী যা নামাজের দোয়া এটা অনেক ওলামায়ে কেরাম যাদের মন নামাজের মধ্যে নিয়ে আসার জন্য হেল্প করে বলেছিলেন যে আপনারা যদি চান যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এটা পড়ে নিলেন তো আপনার মনটা নামাজের মধ্যে চলে আসলো ওই সব অ্যাডভাইস করেছেন কিন্তু এটা মোটেই সুন্নত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নি ওয়াজ্জাহতু লম্বা এই নর্মাল আপনি যেটা শিখেন এটা নয় শেষ রাতে তাহাজ্জুদের নামাজে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে পড়তেন ওই নিওয়াজাতো যেটি প্রায় দুই পেজের আমি ওইদিন পড়েছিলাম আজকে শর্ট টাইমে পড়তে পারবো না আর তো ওই লম্বা নিওয়াজাতো যদি আপনি জানেন তাইলে তাহাজ্জুদের নামাজও আপনি পড়তে পারবেন নবী করিম তাকবীরে তাহরিমার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন নামাজে বিভিন্ন দোয়া পড়েছেন বারো প্রকার দোয়া রয়েছে আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহু বিহামদিকা আরেকটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া আরেকটা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি বলে অনেক লম্বা প্রায় দুই পেজের বুখারীর লম্বা দোয়া এসেছে আপনার যদি সেই দোয়া পুরো জানা থাকে তকবীরে তাহরিমা পড়তে পারবেন তো সংক্ষেপে রব্বানা যালামনা রব্বানা আতিনা যে কোনো সময় পড়তে পারবেন নামাজের পরেও পড়তে পারবেন ইনশাআল্লাহ ইভেন শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বেও আপনি যদি ইন্নি যালামতু নাফসির পরে এগুলো পড়তে চান পড়তে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় যেটি ইন্নি ওয়াজ্জাহতু এটা জানা আমাদের যদি আপনি সুন্নতের নিতে নয় এমনি পড়তে চান পড়তে পারবেন আর তাকবীরে তাহরিমার পরেও নফল নামাজে তাহাজ্জুদে পড়তে পারবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার একটু কন্ট্রোল রুমে দিবেন আমি মুফতি সাহেবের একটু ফোন নাম্বারটা চাইছিলাম আপনার লাইনে তাহলে অত তারা ধরতে পারবা যদি এখন যেহেতু লাইভ প্রোগ্রাম চলে যদি আপনি এখানে নাই ফাইন তাহলে আপনি ডোনেশন দিয়ে ফোন হরিনতে পারবা এর সময় বা ফোন হরিনতে পারবা ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সাধারণত নিয়ে আমরা গিয়ে দিতে পারি না আমরা এখানে আজকের এই প্রোগ্রামটা হইল কি ইসলামিক কিউএনএ একটা বিশ্বভিত্তিক আলোচনা আমরা ফলা করি হাফ এন আওয়ার এরপরে আমরা আপনারা কোয়েশ্চন এই কোয়েশ্চন আনসার করি আমরা জি জাযাকাল্লাহ খাইর আমরা ইনশাআল্লাহ পরবর্তী কলে যাচ্ছি হ্যালো কলার সালামু আলাইকুম আর কোন প্রশ্ন আছে জি না আর কিছু নাই কোরআন শরীফের বিভিন্ন জায়গার আয়াতগুলোকে জমা করা হয়েছে এগুলোকে আয়াতের রুকিয়া বলা হয় রুকিয়া হিসাবে এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যেমন সূরা ফাতিহা 33 আয়াতের ভিতরে কী আছে সূরা ফাতিহা আছে সাত আয়াত নবী সাল্লাম বলেছেন সূরা ফাতিহা শিফা উন লিকুল্লি দা সকল বেমারের জন্য শিফা এই 33 আয়াতের ভিতরে রয়েছে আলিফ লাম মিম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম কবরে গেলে এই আয়াতগুলো তিলাওয়াত করে ও দোয়া করতেন এর ভিতরে আছে আয়াতুল কুরসি নবীজি বলেন আয়াতুল কুরসি পড়লে অত্যন্ত ফায়দা যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন তাদের জন্য জান্নাত নিশ্চিত শুধুমাত্র মরবেন আর জান্নাতে যাবেন তাদের জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কোনো বাধা নাই 33 আয়াতের ভিতরে আছে সূরাতুল বকরা লাস্টের দুইটি আয়াত নবী ইসলাম বলেছেন যারা এই দুই আয়াত পড়বে কাফাতাহু এই দুই আয়াত এই ব্যক্তির হেফাজতের জন্য প্রোটেকশনের জন্য বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য মাল জানের হেফাজতের জন্য রাত্রের ইবাদতের সব পাওয়ার জন্য
যথেষ্ট হয়ে যায়, কোরআন শরীফের হক আদায়ের জন্য যথেষ্ট হয়ে যায়। এই 33 আয়াতের ভিতরে রয়েছে আলে আমরানে কিছু আয়াত, নবী আকরাম সাল্লাম শেষ রাত্রিতে উঠে ওই আয়াতগুলো তিলাওয়াত করতেন তাহাজ্জুদের সময়। 33 আয়াতের ভিতরে রয়েছে সূরা জিনের কিছু আয়াত, সূরা রহমানের আয়াত, যেগুলো পড়লে জিন এবং শয়তান থেকে বাঁচা যায়। 33 আয়াতের ভিতরে রয়েছে সূরা হাসরের আয়াত, সকালে কেহ পড়লে পুরা দিন 70,000 ফেরেশতারা, বিকালে পড়লে 70,000 ফেরেশতারা ওই ব্যক্তির হেফাজতের জন্য, ইস্তেফারের জন্য, মাফির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এর ভিতরে রয়েছে মনে করেন সূরা ইখলাস, ফালাক, নাস, কুলিয়াল কাফিরুন, যেগুলো পড়ে তাওবুজ করা হয় শয়তান, মানুষের হিংসা থেকে, জাদু টুনা থেকে নিজেকে রক্ষা করা, হেফাজত করা হয়। এর ভিতরে রয়েছে মুসা আলাইহিস সালামের জাদুর আয়াতগুলো, যেগুলো পড়লে জাদু টুনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। এই হিসাবে অনেক ফায়দা, এক জায়গা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে কোরআন শরীফের এই ধরনের যত রোকিয়ার জন্য যত আয়াত রয়েছে সবগুলো জমা করে উলামায়ে কেরাম একত্রিত করে থাকেন। হযরত শেখ আলী জাকারী রহমতুল্লাহি আলাইহি বড় দরজার মুহাদ্দিস ছিলেন, উনিও এইভাবে করেছিলেন, আরও উলামায়ে কেরাম সেটাকে ফলো করে ওই 33 আয়াতগুলো এইভাবে এক এক জায়গায় জমা করে পড়ার জন্য দিয়ে থাকেন। তো এগুলো নিজেও তিলাওয়াত করব। আর আপনি যে বলেছেন তিলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে যদি এটা পান নিজে অথবা অন্য কাউকে পান করার সেটাও জায়েজ রয়েছে, আপনি পড়ে নিজের উপর অথবা অন্য কারোর উপর দম করলে সেটাও জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বিন নাস হামেশা পড়ে নামাজের পরে গায়ের মধ্যে ফু দিতেন, বেড়ে গেলেও পড়ে গায়ের মধ্যে ফু দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর সময় অসুস্থ, তো এই সূরাগুলো আমি তিলাওয়াত করে আল্লাহর নবীর হাতে ফু দিয়া নবীর হাত দিয়ে ওনার বডিকে এভাবে মাসা করে আমি দোয়াইছি, কেন আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা এমন করতেন। তো এক কথায় 33 আয়াতের মধ্যে অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা রয়েছে। আপনারা নিজেও পড়বেন, অন্যরাও যেন পড়ে, এবং এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মানুষের জিন্নাতের উপদ্রব থেকে, জাদু টুনা থেকে, শয়তান থেকে নিজেকে বাঁচানো যায়, প্রোটেকশন হয় শারীরিক এবং স্পিরিচুয়াল, শারীরিক এবং রুহানি শিফার জন্য এটা কিন্তু অত্যন্ত হেল্পফুল, পাওয়ারফুল। কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন নাজিল করেছি মুমিনের জন্য শিফা এবং মুমিনদের জন্য এই কোরআন এটা রহমত এবং দয়াস্বরূপ। তো সারা কোরআন হচ্ছে শিফা, আর বিশেষ করে এই আয়াতগুলো বিভিন্ন কারণে একটু স্পেশাল পাওয়ার রাখে, ফায়দা রাখে, এর জন্য উলামায়ে কেরাম এই 33 আয়াতকে একত্রিত করে থাকেন, পড়ে থাকেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। বহুত শুক্রিয়া, জাজাকুমুল্লাহ আসসালাম জাজা। আমাদের এই প্রোগ্রাম প্রতি রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত একই টাইমে 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকে। আমরা শুরুতে বিষয়টি আলোচনা করি, তারপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজের পুরুষ মহিলাদের ব্যবধান নিয়ে। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরাম বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন পিটিএন শ্রোতাবাদন আলিম দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বরকাত। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যারাই প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, একজন কলার চলে এসেছে, আমরা কল নিয়ে নিই। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। একদিন আগে আসছি না, একদিন করে কথা হইয়া রাখি,
بعد دین فجر وقت وای گسه گیا تام خدا نماز خال کور کو یا فوتا منی من کہ 11 تاریخ نماز خدا ای سے 12 تاریخ اچتے تام خال کور کو زال نماز کو یا فوتا من خال کور زور خدا اثر خدا وہاں تا مارے بوتے یہ دین جان بوت جان خدا ای سے 11 تاریخ رو ار خدا ای سے کون تاریخ اور درینو کا اج کے کہ تا আমার কথা কইছে 5 অক্টোবর নমাজ বুঝেন না নি আমার কথা কইছিল পুত্র কইতে চাইবানি কি কালে কই গেল কি বেমার আসলাম বেমার বলতে কি লা বেমার আসলে বেহুশ আসতানি না হুশ আসিল জি হুশ আসিল নি ও কথা ও কথা কোফ আসল কোফ লাগি পেশা বলে কি ফতন ফাসিল না কন্টিনিউ পেশা কথা কইছে আচ্ছা আমি আর দেখেন দিকে ইয়ার কারণ কিছু বেমার আছে বেমার লইয়াও কিছু নমাজ পড়ার পদ্ধতি আছে এটা লাই নমাজ খোদা করা লাগে না যদি এটা কোনো প্রবলেম হয় তাহলে আপনি অজু করিয়া আপনার নামাজ পড়লেও ই কফর মাধ্যমে যদি আপনি পরে আপনি যেটা কইরা পেশাবের সময় সেটা ওই লেও আপনি অজু বাংলা নাও না আর এর লাগে আপনি খোদা করতা আসিল না এই আমি কি জানতে চাইছি যেন মাইন করেন না কোন রিজনে খোদা হয়েছে কেন আমি জানতে পারলে একটা তো সমাধান আছে নামাজ খোদা করা যায় না তো নেক্সট টাইম এলে খোদা করেন না নাকি ঠিক আছে ইনশাআল্লাহ অজু আমার হয়েছে না খালি পেটা কোনো সমস্যা নাই আপনার যদি পেশাব একটু ফোরন দিয়ে যায় কি আপনার নেফিউ তা খেয়ালই যায় তো বহন নমাজ গেল না জি আর আর হন আমরা নমাজ কিলা পড়তা কোন দিন কোন নিয়তে পড়তা হন তো না আর কোন প্রশ্ন আছে নি জি না তো এর নমাজ আজকের ফাস ওয়াক্ত হয়ে গেছে গের আর কি করে ওয়াক্ত হয়ে গেছে জি না আর না যে আজকের ওইসে ওইসে তো কোজে কথা হয়ে কালকের ফজর হয়ে গেছে গিয়া আর ফজর এক ফজর গে আর ফজর রক্ত গেছে কি আমি ফতাম আমি খালকু খোদা নামাজ পড়িয়া ওখানে যে ওখানে হই আমার মন্দিরে তো দাওয়া দে আমার গত খালকুর ফরজ ফজর খোদা আমি পড়িয়া যে জি আর কোন প্রশ্ন আছে নি জি না আর কোন প্রশ্ন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামাজ তো ইম্পর্টেন্ট আমরা নামাজ কে খোদা করব না নবী একরম সমার লাইফে কোনোদিন নামাজ খোদা হয় না শুধুমাত্র এক রাত্রে জাহাজ থেকে রিটার্ন আসার সময় শেষ সাথীতে এক জায়গায় একটু রেস্ট নিয়েছিলেন আরাম করেছিলেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকের সেখানে জিম্মা দিয়েছিলেন উনি যেন ঘুম থেকে উঠায় শেষ পর্যন্ত উনিও নিজে ঘুমিয়ে পড়েছিলেন অ্যাক্সিডেন্টলি ঘুমাইয়ান আল্লাহ নবীর ফজর নামাজ কথা হয়েছে আর নবীজির নামাজ কথা হয়েছিল জাহাদের মাঠে খন্দকের যুদ্ধে শত্রুরা গিরে ফেলেছিল টাইম পান নাই রাসূল ইসলাম একদিন আসর এবং মাগরিব কদা হয়েছিল আর একদিনের আসর কদা হয়েছিল বাট রাসূলুল্লাহ সাল্লাম পড়ে ওই নামাজগুলো পরবর্তী ওয়াক্তের আগে আগেই কদা পড়ে নিয়েছেন তো কদার নামাজ যদি আপনার এক দুই তিন চার পাঁচ পর্যন্ত হয় তাহলে পরবর্তী আরেক ওয়াক্ত আসার আগে আগেই এই নামাজগুলো কদা পড়ে নেবেন এবং তারতি বিষয়ে পড়বেন যেমন ফজর কদা হয়েছে জোহর কদা হয়েছে আসর কদা হয়েছে প্রথমে ফজর পড়বেন তারপরে জোহর তারপরে আসর তারপরে মাগরিব তারপরে এশা তো এখানে শুধুমাত্র ফরজ পড়লেই চলবে আর বিতির ওয়াজিব এটা আপনাকে কদা করতে হবে বাকি সুন্নতগুলো কদা না পড়লেও জায়েজ আছে কিন্তু এবং আপনি মাতারি এতে থাকে যে আমি ফজর পড়তেছি গতকালকের যেদিনে আপনি করতেছেন এইভাবে যদি করেন যে আমি গতকালকের ফজর এটাই মাথায় থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ সমান লাইফের পুরাতন খোদার ক্ষেত্রেও যদি কারো ধ্যানে থাকে যে আমি আমার লাইফের পুরাতন খোদার মতো থেকে ওই একদম পুরাতন যেটা ওই খোদা আমি পড়তেছি তবু হয়ে যায় ইনশাআল্লাহ তো কয়েকটা জিনিস মাথায় রাখবেন দেরি খোদা হতে দেব না হয়ে গেলে যত তাড়াতাড়ি সময় আমরা পড়ে নেব এবং যদি পাঁচ অক্টের কম হয় তাহলে পরবর্তী আরেক কথা আসার আগে আগেই আমরা এই নামাজগুলো খোদা পড়ে নেব এবং খোদা পড়ার সময় নামাজের তারতি এবং অর্ডার ঠিক রাখবো আগের নামাজ আগে পড়বো পরে নামাজ পরে পড়বো অন্তত পক্ষে আমরা ফরজ এবং ওয়াজিবগুলো যেন পড়ে নেই ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়রান জাযা জাযাকুমুল্লাহ খায়রান আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আচ্ছা আমার এগু ফুয়ার লাগি দোয়া করবাই নিবা আপনারা এগু ফুলি খাইরাম না রবা দোয়া করবেন ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আছে নি আজি প্রশ্ন আছে আমি হজরর তো হজরর আগে একদিন তাজুদের নামাজ উঠতে পড়ি আর বাদে পড়ি একদিন হজরর থামাইলে হজরর নামাজ আর মাগরিবর তো আল্লাহু দোয়া একবার আর তিনবার কুল হু আল্লাহ ও যেনে আবিল সয়রে হাত নামাজ পড়ি আমার ওই বনিলা মারি পড়েন কিটা দিয়া একবার আল্লাহ হু দোয়া আর তিনবার কুল হু আল্লাহ উলাত মারি পর ফরজ নি মারি পর
الله فرض مغرب فرض نماز نہیں آیت الکرسی یہ کتنا نام ابو ابھی نہ پڑھا ما ابھی دے سوے رحمت نماز جی ابھی سوے رحمت نماز جی نے او سوے رحمت نماز ہڑی ایک بار اللہ دعا تین بار کل ہو اللہ پچھ رہا تو نہیں جی اچھا بچی ٹھیک ہے سے اوکے میں انسر دے انشاءاللہ جی او سوے رحمت تو تین بار سوے رحمت نماز تین بار ہڑی আমরা বুঝতাম পারছি আনসার যে আর কোনো প্রশ্ন আছে নি আমার মনে হয় বলি আমি বাড়াইল থাকার না একটু অপেক্ষা করে বাদে হুনাই না আমার কথা যা এখন লাগে এনিওয়ে আমরা আনসার দিয়ার ইনশাল্লাহ তখন প্রশ্ন দুইটা আছে না একটা আছে একটা প্রশ্ন আছে তার ফজরের আগে তাজিদ নামাজ পড়ি না পরে ফজর নামাজ পড়ি এর বাদে গেছেন মাগরিব নামাজ পড়ি তাই তো আপনার প্রথম প্রশ্ন আপনি ফজরের আগে উঠে প্রথমে আপনি তাহাজ্জুদ পড়েন তারপরে ফজরের টাইম ঢোকার পরে আপনি ফজর নামাজ পড়েন এটা তো ঠিকই আছে এখানে কোনো প্রশ্ন আমার কাছে ক্লিয়ার হয় নাই মাগরিবের নামাজে আপনি যেটা করেন বলেছেন যে মাগরিবের নামাজ পড়ার পরে আপনি আউয়াবিন পড়ে সেখানে আউয়াবিন পড়তে গিয়ে প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি এটা দোয়ানো এটা করেন এটি আয়াত আয়াতুল কুরসি পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এই যে পুরোটা আয়াত আপনি পড়েন তারপরে কুল আল্লাহ তিনবার তিনবার পরে প্রত্যেক রাকাতে পড়েন এইভাবে কি নামাজ হবে হয়ে যাবে ইনশাআল্লাহ এই মর্মে দুইজন সাহাবীর আমল পাওয়া যায় ওনারা কিন্তু প্রায় প্রত্যেক নামাজেই ওনাদের পার্সোনাল আমল ছিল যে আলহামদুল পড়ার পরে সুরা পড়ার পরে আবার সুরা ইখলাসও পড়তেন আবার কোনো একজন এভাবে আসিল যে উনি সুরা ফাতিহা পড়ার পরে সুরা ইখলাস পড়ে তারপরে আবার আরেকটি সুরাও পড়ছেন ঠিক আছে তো এইভাবে রাকাতের মধ্যে আলহামদু পড়ার পরে সুরা ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসিও পড়তে পারবেন আর এরপরে সুরা ইখলাসিমা পড়েন জায়েজ আছে অবশ্য জায়েজ আছে আপনি পড়তে চাইলেও পড়তে পারবেন ইনশাআল্লাহ বাট এটাকে কোনো সুন্নত বাই বাই পড়তেই হবে জরুরি মনে করা যাবে না কারণ নবী করিম সরেসাম এইভাবে করেন নাই আল্লাহ নবী অ্যাপ্রুভ করেছেন বুখারী শরীফে হাদিস রয়েছে একজন ইমাম ছিলেন কুফার একটি মসজিদের অত্যন্ত নেক ছিলেন উনি হামেশা সুরা ফাতিহার পড়ার পরে সুরায়ে এখলাস পড়ে তারপরে আরেকটি সুরাও পড়তেন তো মুক্তদিরা ওনারা কমপ্লেন করলেন যে আপনি এখলাস পড়েন আবার কেন সুরা পড়েন এখলাস কেন পড়েন আর সুরা এখলাস যখন পড়েই পড়লেন তখন আরেকটি সুরা আবার পড়তে যাবেন কেন উনি বললেন যে আমি এই সুরাকে খুব ভালো পাই আমি ইমামতি ছাড়বো কিন্তু আমি সুরা পড়া ইমামতি দিতে পারবো না বাট ওনারা মনে করলেন উনি অত্যন্ত ন্যাক বুজুর্গ মানুষ উনি তাহাবস্থায় আরো ইমামতি করুক সেটা ওনারা চাইতেছেন না শেষ পর্যন্ত বিষয়টা আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী জিজ্ঞাসা করার পরে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সুরাকে খুব ভালো পাই এই জন্য আমি পড়ি নবীজি শুনে আর কিছু বলেন না বললেন ঠিকই আছে তুমি এই সুরাকে মহব্বত করে দেখেই আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সুরার মহব্বত ইনশাআল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী অ্যাপ্রুভ করেছেন সেই হিসাবে আয়াতুল কুরসি বা অন্য সুরা পড়ার সাথে আয়াত কেউ যদি সুরা ইখলাসও পড়ে সেটা জায়েজ আছে বাট এটা জরুরি মনে করা যাবে না বা সুন্নত মনে করা যাবে না এটা জায়েজ অবশ্যই রয়েছে আল্লাহ নবী অ্যাপ্রুভ করেছেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ খুশি লাগে আপনারা ডেইলি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদও পড়েন আবার ফজর নামাজও পড়তেছেন আবার মাগরিবের নামাজ পড়ার পরে আউয়াবিনও পড়তেছেন কিন্তু এমন লোক তো আমরা আছি যারা ফরজ নামাজ পড়তেছি না এই কথাগুলো শুনে আমরা প্রত্যেকে যেন লেসন নিয়ে আমরা যেন আমাদের ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা এগুলো যেন আমরা ঠিক করি আর পারলে আমরা নফল এবং মুস্তাহাব নামাজগুলো যেন আমরা বেশি করে পড়ি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনার ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা আমি একটা কনফিউজ না একটা জিনিস দেখে এটা মোলানো যাবে আর কি জি হোক ইনশাআল্লাহ টাইম দিন হয়েছিল যে ইশরাকর নামাজ আর সালাতুল দোহার নামাজ সুল্লা সাল্লাহ ইসলামে ফরসেন না ওলা কিটা একটা কথা কইছিল আর কি ক্লিয়ার হলে ভালো আমি কইয়ার আমি কইয়ার আর কোনো প্রশ্ন আছে নি জি না ওখানে একটা ক্লিয়ার মাইন্ড করে না যে মানে আমি মূল না বলা ঠিক আছে ইনশাআল্লাহ কথা প্রসঙ্গে আমি কথা বলেছিলাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন বুখারী শরীফের হাদিস উনি বলেছেন সালাতুল জুহা বিদআতুন এটা বেদআত এটা উনার জানা মতো উনি বেদআত বলেছিলেন কে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই রাওয়াটা বুখারী শরীফে রয়েছে
আমি প্রসঙ্গে বলেছিলাম যে বখারি শরীফ রাত আসলেই যে আমরা আমল করব বিষয়টা এরকম নয় আর একটি রাত দেখেই আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এই হাদিসটা বখারি শরীফে থাকা সত্ত্বেও কেহ এই হাদিসকে গ্রহণ করেন নাই কারণ ওনার এই হাদিসের বিরুদ্ধে যথেষ্ট বিশুদ্ধ হাদিস রয়েছে রাসূলুল্লাহ তাহাজ্জুদ এই সালাত পড়েছেন এবং পড়ার জন্য এনকারেজ করেছেন কারণ সমান বখারি শরীফে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আওসানি খলিলি বিসালাসিন আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন তিনটি কাজ করি একটি হলো আমি যেন সালাতুল জুহা পড়ি দুই নম্বর আমি যেন বিতির পড়ে তারপরে যেন আমি ঘুমাইতে যাই শেষ সাথে নয় বরং আমি আগেই যেন আগরাত্রেই যেন আমি বিতির পড়ে তারপরে যেন আমি বেঁটে যাই আর তিন নম্বর প্রত্যেক মাসে যেন আয়ামে বিদের তিনটি রোজা রাখি তো বোঝা গেল আল্লাহ নবী এনকারেজ করেছেন উম্মে হানি থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতে মক্কার দিন সালাতুল জুহা পড়েছেন সালাতুল জুহা আট রাকাত পড়েছেন এবং খুব সংক্ষেপে নবী সাল্লাম দুই রেখা দুই রাত করে আট রাকাত পড়েছিলেন সালাতুল জুহা তাহলে কী পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন প্রয়োজন কার্য করেছেন কিন্তু হাত ইবনে ওমর বলতেছেন ওনার জানামত উনি বলেছেন বিদআত আর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি প্রশ্নের উত্তরে বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে দেখি নাই বাট আমি নিজে পড়ি এটাও বুখারি শরীফের রাওয়ায়েত তো এটা হতে পারে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে পড়েছেন যার ফলে হযরত আয়েশা দেখতে পারেন নাই ফতে মক্কা দিন পড়েছেন উম্মে হানি দিকে দেখেছেন আল্লাহ নবী আবু হুরায়রাকে উৎসাহিত দিয়ে উৎসাহ করেছেন এবং আল্লাহর নবী মৌখিকভাবে বলেছেন যারা সালাতুল জুহা পড়বে দুই রাকাত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 360টি জয়েন্টের বদলা হয়ে যাবে প্লাস আল্লাহ নবী আরও বলেছেন যারা সালাতুল জুহা পড়বে তাদের গুণা সাগরের ফেনার চেয়েও বেশি হলে আল্লাহ পাক মাফ করবেন আমি ওই কথাগুলো বলেছিলাম যে অনেক সময় বুখারী শরীফে কোনো হাদিস পেলেই আমরা অনেক সময় এটাকে আমরা একটি হাদিস পেয়েই আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই কিন্তু উলামায়ে কেরাম শুধুমাত্র একটি হাদিস থেকেই সিদ্ধান্ত নেন না সব হাদিস মিলিয়ে তারপরে সমাধান দেন তো বুখারী শরীফে এক হাদিস তারা বোঝা গেল সালাতুল জুহা বিদআত আরেক হাদিস থেকে বোঝা গেল হযরত আয়েশা বলেছেন নবী পড়েন নাই কিন্তু অন্য হাদিস আছে নবী পড়েছেন প্রয়োজন কার্য করেছেন ওইটার উপর উলামায়ে কেরাম আমল করেছেন এবং ইবনে ওমরের হাদিস এটা ইমানও ধরা হয় যে হয়তো ওনার জানা ছিল না মায়ের সাদ তারা উনি দেখেন নাই হয়তো ওনার সামনে পড়েন নাই রসুল ইসলাম কিন্তু বাস্তবে রসুল্লাহ সালাতুল জুহা পড়েছেন পড়ার জন্য উৎসাহ দিয়েছেন হয়তো আপনি কথাগুলো হয়তো একটি কথা শুনেছেন আকর সারা শুনে এই জন্য আপনিও কর্মিত হয়েছেন এই জন্য আমরা সাধারণত এই কথাগুলো অন ইয়ারে বলতে আমরা যাই না কারণ হয় কি আপনি একটুটা শুনলেন আমার সারা বক্তব্য শুনলেন না আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন এজন্য আমরা অনেক সময় এই কথাগুলো আমরা অ্যাভয়েড করি কিন্তু বলেছিলাম ওই প্রসঙ্গে যে বুখারির মধ্যে আসলেই যেন এই কথা আমরা মানতেই হবে এটা মোটেই জরুরি নয় বুখারি শরীফে অনেক হাদিসে সনদ সহি থাকা সত্ত্বেও যে বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়েছে ইনফরমেশন এটা সঠিক থাকে না যেমন কিতাবুল সালাতের লম্বা একটি হাদিসে বলা হয়েছে আল্লাহ বলেন যে আসমানে মেরাজের রাত্রে আল্লাহর নবী ছয় নম্বর আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এ কথা রং কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে সাত নম্বরে ছয় নম্বরে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম তো দেখেন ওইটা বুখারি শরীফে যে ছয় নম্বর আসমানে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের লোকে কিন্তু এই হাদিসের সনদ সহি সত্ত্বেও এই বিষয়টা কিন্তু স্পেসিফিক সহি নয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আমরা আপনার প্রশ্ন হলো গড়ে সুন্নত পড়ে গিয়েছেন ফজরের এবার মসজিদে ঢুকেছেন তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন কি না পারবেন না তো এখানে দুইটি বিষয় একটি বিষয় হলো মসজিদে ঢুকলেই আল্লাহর নবী তাহিয়াতুল মসজিদ পড়ার কথা বলেছেন ওই হাদিসের দিকে লক্ষ্য করে অনেক উলামায়ে কেরাম পারমিশন দিয়েছেন আপনি ফজরের টাইমে গিয়েও তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন ইভেন মকু টাইমে পড়া যায় বলে ইমাম শাফির মতে মত দিয়েছেন ইন আদার হ্যান্ড আপনি যদি সুন্নত পড়েই ফেলেছেন আর সুন্নতটা ফজরের তো আপনি ফজরের সুন্নত এবং ফরজের মধ্যখানে আপনি আরেকটি মত পড়তে যাবেন কেন প্লাস আরেকটি বিষয় নবী করিম ইসলামের ক্ষেত্রে পাওয়া যায় ফজরের টাইম ঢুকার পরে রসুল ইসলাম ফজরের সুন্নত ব্যতীত কখনো আর কোনো নামাজ পড়েন বলে পাওয়া যায় না প্রমাণ রসুলুল্লাহ ইসলাম গড়ে সুন্নত পড়ে মসজিদে গিয়ে কোনো দিন তাহিয়াতুল মসজিদ পড়েছেন এই মর্মে কোনো আওয়াজ পাওয়া যায় না আপনি দেখেন বুখারী খুলে রসুল ইসলাম দুই রাকাত ফজরের সুন্নত পড়ে একটু সময় রেস্ট নিতেন জমাতের টাইম হয়ে গেলে বেলাল বলতেন
যে রাসূলুল্লাহ জামাতের টাইম হয়ে গেছে আর সামনে মসজিদে ঢুকেছেন গিয়া রাসূলুল্লাহ কোনোদিন তাহিয়াতুল মসজিদ পড়েন নাই সেই হিসাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আপনি গরে সুন্নাত পড়িয়া গেলে মসজিদ ফজরের সুন্নাতের টাইম ঢোকার পরে আপনি ওই দিন গিয়া মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়বেন না এখানে মেইন ফ্যাক্ট কি ফ্যাক্ট হলো কি যে কেহ বিশ্বাস করেন তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব এটা শুধুমাত্র ইবনে হাজম জাহিরি উনি এটা বিশ্বাস করে থাকেন আর কিছু উলামা একরাম মনে করে থাকেন বাট আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি উনি পরিষ্কার উল্লেখ করেছেন যে আজমাল উলামা আলা আন্নাহা মুস্তাহাব্বাতুন উলামা একরাম প্রায় সবাই একমত এবং ইজমা তাহিয়াতুল মসজিদ পড়া এটা লগি মুস্তাহাব এটা ওয়াজিব নয় সেই হিসাবে পড়তেও বে মুঠে এরকম জরুরি নয় বাট যারা ওয়াজিব মনে করেন বা যারা মকরু টাইমেও তাহিয়াতুল মসজিদ পড়া যায় ওনারা কিন্তু পড়ার পারমিশন দিয়েছেন বাট মেজর উলামা একরাম ওই বুখারী শরীফের হাদিসের উপর ভিত্তি করে আল্লাহ নবীর আমলের উপর ভিত্তি করে বলেছেন আপনি গরে সুন্নাত পড়ে গেলে মসজিদে ওই সময় তাহিয়াতুল মসজিদ না পড়াটা উত্তম যদিও জায়গা রয়েছে না পড়াটা উত্তম কিন্তু জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আলাইকুম সালাম হ্যালো মোল্লা সাহেব আপনার আগে আমার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন না করতাম আপনার মানে তো বয়স হয়ে গেছে না ইয়া করলাম ইয়ে করতাই না তেও ইটা বাংলার দেখছি আলাম তারা তা কেউ ও বাজু দেখাইন সুরা নমাজ লাগি তো প্রায় সময় বই তার লগে লগে কইলে তাইছে সই এমনে লাইন ফাই না কত চেষ্টা করি পাইছি না তে আপনার এসার নমাজ যদি আমি ফয়লা শূন্য তো আলাম তারা লীলা ফি আড়াইতুল্লাহ দিন না তাই না ফরিলাই দেবা দেব ফর্দ গিয়া আলাম তারা থেকে আরবার ফর্দ তো দুই রেখা তো খালি সুরা পড়তাম আর দুই রেখা তো এমনি পড়তাম আর আরেকটা প্রশ্ন আপনার বিতির নামাজ ও আজ হারি যে তাইন দেখাইছিলা যে তিন দেখা একলগে পড়তাম আনাইলে আনাইলে তো আর আমরা যে আগর নর্মেল আপনার দুই রেখা ফরিয়া আত্মাইয়াতু ফরিয়া এক রেখা বা দর রেখা তো আপনার আল্লাহ ফর আমরা তো ভোলা পড়ছি আর ওই আর একটা প্রশ্ন করি লাই ওই আপনার শুনছি মানে কি আর না হয়তো চলিয়া পড়ি না এমনি খালি মনে মনে নিয়ত করি আর আল্লাহ আকবর ও অক্তর সুন্দর সাইরা তা ফোর সাইরা আমরা বল ঠিক আছে আমরা কয় একটা সময় পয়লা প্রশ্ন কিটা আছিল আপনার পয়লা প্রশ্ন আছিল আমি আপনার আলাম তারা তা কি আকি দুদিন জোরন নামাজ বা এশার নামাজ সুন্নত সাইরা থড়িলে আলাম তারা লীলা ফি আর আইতুল্লাহ জিন্না তাইরা তে বাদর ফোর যোগি আর বার আলাম তারা তাই ফোরতাম পারমুনি সাই আকি ফোর যোগ তো লম্বা সুরা ফোরতাম আচ্ছা বুঝছি বাজি বাজু অত তা সই না প্রথম প্রশ্ন আপনি ফজরের নামাজে প্রথমে সুন্নতের মধ্যে আলাম তারা লীলা ফিয়া রাইতাল্লা দিনা তৈনা দুই দুই সুরা দিয়ে একটু লম্বা করে পড়তে চান এরপরে আবার যদি ফরজের মধ্যে আবার আলাম তারা পড়েন পড়তে পারবেন কি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই তবে একটি কথা এখানে আমি মনে করি জানলে ভালো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতে একটু শর্ট পড়তেন এবং প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আল কাফিরুন দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ তা আপনি চাইলেও ওই দুই সূরা পড়তে পারবেন উত্তম হবে মাঝে মধ্যে পড়লেন মাঝে মধ্যে চেঞ্জ করলেন তবে আল্লাহ নবী শর্ট করেছেন কেন সারা রাতে তাহাজ্জুদ পড়তেন লম্বা নামাজ পড়েছেন পা ফুলে যেত এজন্য উনার সুন্নত শর্ট ছিল আমরা তো আর রাতে তাহাজ্জুদই পড়লাম কতটুকু উঠি না কি হয়তো কিবা তো আমরা তো আর ফজরের সুন্নতকে শর্ট করার প্রয়োজনের পরে এরপরেও যদি কেউ আল্লাহর নবীর অনুসরণ করতে গিয়ে ফজরের সুন্নতের প্রথম রাখাতে কুল ইয়া আল কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া যায় তো ভালো বাট আপনার প্রশ্নের উত্তর হলো যে ফজরে যে সুরাগুলো সুন্নতে পড়েছেন সমান এই সুন্নত আবার ফরজে যদি পড়তে চান পড়তে পারবেন সমস্যা নেই আর যদি নতুন সুরা জানা থাকে তাহলে নতুন সুরা পড়লেন দ্বিতীয় প্রশ্ন হলো বিতিরের ক্ষেত্রে যে বিতির আপনি যেভাবে পড়তেছেন 100% এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং বিশুদ্ধ এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে আব্বাস যারা আল্লাহর নবীর বিতির নিজের স্বচক্ষে দেখেছেন বুখারী শরীফের হাদিস সহ মুসলিম হাদিস সহ পরিষ্কার এসেছে সেখানে আল্লাহর নবীর তিন রাকাত পড়েছেন এবং প্রত্যেক নামাজের রুল হলো দুই রাকাত পরে বসতে হয় আপনি বলেন তো দেখি এমন কোন নামাজ আছে কি যেখানে দুই রাকাতের পরে বসা লাগে না নামাজ দুই রাকাত যদি হয় তাও দুই রাকাত পরে বসতে হয় তিন রাকাতের নামাজ যদি হয় যেমন মাগরিবের নামাজ দুই রাকাত পরে বসতে হয় চার রাখাতে নামাজ যদি হয় তো দুই রাখাত পরে বসতে হয় এটা জেনারেল নিয়ম এবং এটা জেনারেল রুল
মুসলিম শরীফে হাদিসে পরিষ্কার এসেছে, তিরমিজি শরীফে পরিষ্কার এসেছে, এবং নাসাঈ শরীফের হাদিসেও পরিষ্কার এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পরে বসছেন, বসেছেন। যে হাদিসে এসেছে বসছেন না, ওই বসছেন না বলতে আরেকটা মিনিং, যে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন প্রত্যেক দুই রাকাত পরে 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 পরে, তারপরে বিতির পরে একদম লাস্টে দোয়ার জন্য লম্বা টাইম বসছেন, ওই লম্বা টাইম দোয়ার জন্য বসা, ওই বসা কথা বলা হয়েছে। ইয়েস, কেহ ওই বসা বলতে স্বাভাবিক বসা বলে অনেকেই এইভাবে বলে থাকেন, যেভাবে আপনি বলেছেন কুনিয়া কালিমের কথা উনি বলেছেন। আমরা কিন্তু মনে করি যে আমরা যেভাবে পড়ি এটাই সবচেয়ে উত্তম। অন্য পন্থায় জায়েজ হলেও হাদিসের এক ব্যাখ্যা অনুযায়ী জায়েজ আছে অবশ্য, কিন্তু আমরা যেটা পড়ি এটা সবচেয়ে উত্তম, যে আমরা দুই রেখাত পরে বসি আর তাহিয়াত পড়ি, তারপরে তৃতীয় রেখাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে তারপরে দোয়া কুনুত পড়ে আমরা নামাজ শেষ করি। যেহেতু হাদিসটা প্রমাণিত রয়েছে, সেখানে ভিন্ন আরেকটি পন্থায় আপনি আমল করতে যাবেন বা এটা যাওয়ার প্রয়োজন মোটেই নেই, নিশ্চিতভাবে আপনি যা করছেন ইনশাআল্লাহ ঠিক হইতেছে। আর নিয়ত করা একটা বলছি যে আরেকটি আপনি বলেছেন না ওই চুয়ান আপনি পড়তেন বাদ দিয়ে দিয়েছেন, তা আপনি বাদ দিয়েই দেন তাহলে আমাদের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা বলে থাকি, আপনারা তো শুনেছেন, নামাজের শুরুতে নিয়ত করা ফরজ, কিন্তু মুখ দিয়ে বলা মোটেই ফরজ নয়, ওয়াজিব নয়, জরুরি নয়। যদি বিশুদ্ধভাবে বলতে পারেন তাহলে মোস্তাহাব বা অন্তত পক্ষে জায়েজ রয়েছে, মোস্তাহাব বা জায়েজ রয়েছে। কেউ বেদাত পড়ে থাকেন, আমরা কিন্তু বেদাত বিশ্বাস করি না। আমরা মনে করি যে যদি কেউ আরবি না ওইচন বলতে পারে তাহলে এটা অনেকে মোস্তাহাব বলেছেন বা অন্তত পক্ষে জায়েজ রয়েছে, কিন্তু এটা মোটেই জরুরি নয় আমরা এটা মনে করি। যারা বেদাত পড়ে মনে করেন তারা বাড়াবাড়ি মনে করেন, আর যারা বলে মনে করেন পড়তেই হবে এটাও বাড়াবাড়ি, আর যারা মনে বেদাত হয়ে যাবে এটাও চালাচারি। আমরা মনে করি হজের শুরুতে উমরার শুরুতে আল্লাহ নবী মৌখিক নিয়ত করেছেন, সেই হিসাবে নামাজের শুরুতে যদি কেউ মৌখিক নিয়ত করে সেটা অন্তত পক্ষে জায়েজ, মোস্তাহাব না হলে অন্তত পক্ষে জায়েজ হবে। তবে আরবিতে নয়তন ফলা জরুরি নয়, ঠিক আছে? তাই যদি আপনি আরবিতে নাও বলেন বা বিশুদ্ধভাবে বলতে না পারেন তাহলে আপনি নাই বললেন, সমস্যা নাই। তো সংক্ষেপে আপনি যে সূরাগুলো আপনি সুন্নতে পড়েছেন আবার এগুলো ফরজও পড়তে পারবেন। বিতির নামাজ আপনি যেভাবে পড়তেছিলেন সেটাই হাদিসেরা প্রমাণিত, এবং এটাই সবচেয়ে বেশি উত্তম পন্থা। আবু উকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম এভাবেই পড়তেন, এবং হাসান বসরি বলেছেন এইভাবে তিন রাকাতে বিতির পড়া এটাই সাহাবায়ে কেরামের প্রায় ইজমা ছিল, ঠিক আছে? তো আপনি এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরামা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউনিয়নে উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত, হুজুরকে আমি বরকত জানাচ্ছি। আপনাকেও এবং দর্শক ভাই বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই বলা এবং শোনাকে যেন কঠিন কিয়ামতে নাজাত রসিলা হিসাবে যেন কবুল করেন, আমিন। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।